সদ্য বন্যার ক্ষত না শুকাতেই ফের প্লাবিত হতে শুরু করেছে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলো। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা সহ প্রধান প্রধান নদ-নদীর পানি বেড়েছে। এদিকে দ্বিতীয় দফার বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জের হাওড় অঞ্চল, 11 উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যা কবলিত এসব এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাত্র কিছুদিন আগে বন্যা দেখা দেয় দেশের প্রায় 14টি জেলায়, এর মধ্যেই ফের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পাহাড়ি ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুরমা নদীর পানি পৌর শহরে প্রবেশ করেছে। শহর ও পার্শ্ববর্তী এলাকার কাঁচা পাকা সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যোগাযোগ। এদিকে দেশের উত্তরাঞ্চলের প্রায় সবকটি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। দ্বিতীয় দফা দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে ডেঞ্জার লেভেলের চেয়ে 20 সেন্টিমিটার উপরে রয়েছে পানি। তো অতিরিক্ত এই পানি মূলত ভারতের জলপাইগুড়ি, দার্জিলিং, সিকিম এই অঞ্চলে যে অধিক বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে পানিটি এসেছে। একের পর এক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ডুবি গেছে বাবা রে, আমার বাড়ি ঘর ডুবি গেছে, পানি থাকতে থাকতে কাঁপতে লাগছি। ঘরের মধ্যে পানি কোনো বুদ্ধি নেই খাবার, তো গত সপ্তাহে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকার পর বৃহস্পতিবার থেকে ব্রহ্মপুত্র ও ধরলা সহ অন্যান্য নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। বসতঘর ছেড়ে নিম্নাঞ্চলের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। এদিকে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ায় দেশের মধ্যাঞ্চলে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সিরাজগঞ্জের 33টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। নদী গর্ভে বিলীন হয়ে গেছে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।